হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন, হচ্ছে গিয়ে আপনারা কীভাবে এটাকে অফ করবেন। অনেকে অন করে হচ্ছে গিয়ে বিপদে পড়ে গেছেন। দেখেন আমি হচ্ছে গিয়ে যে আমার এখানে একটা ইউক্রেনের আইডি দেখতেছেন, এই আইডিটাকে যখন কিনা আমি এখানে লগ ইন করতেছি, দেখেন আমি কিন্তু এখানে লগ ইন করতে পারতেছি না, লগ ইন ফেলড। হ্যাঁ, টু মেনি ফেলড লগ ইন অ্যাটেম্পটস ফ্রম দিস ডিভাইস, ট্রাই এগেইন আফটার, ঠিক আছে, 48 আওয়ার্স। তো এখানে দেখেন টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু আমি এখানে লগ ইন করতে পারতেছি না। দেখেন আবার একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে আমি একটু লগ ইন করে দেখাই। দেখেন এখানে কিন্তু আমার লগ ইন ফেল দেখাইতেছে, বাট এটা কেন হইতেছে এটাই তো মূলত আপনাদের প্রশ্ন। আপনারা হচ্ছে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশনটা করছেন যাতে আপনাদের ইমো কোনো প্রবলেম না হয়, এই কারণে কিন্তু আপনারা করছেন যে হচ্ছে গিয়ে আমাদের যাতে ইমোটা কেউ না নিতে পারে। তো এখন এটা করতে গিয়ে কিন্তু আপনারা আরও বেশি বিপদে পড়ছেন অনেকেই, কিন্তু এই বিপদটা হচ্ছে গিয়ে আজকে আপনাদের একদম খুব ইজি হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে আপনারা খুব সহজে হচ্ছে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশনটা চাইলে কিন্তু আপনারা অফ করতে পারবেন, এমনকি যে কোনো মোবাইলে কিন্তু আপনাদের আইডিটা হচ্ছে গিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। জাস্ট ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। তো দেখেন আমি হচ্ছে গিয়ে এখানে যেই কাজটা করছি, এখানে হচ্ছে গিয়ে যেটার ভিতরে হচ্ছে গিয়ে ইমোটা লগ ইন করছি, সেটা হচ্ছে গিয়ে ইমো এইচডি। এই যেখানে দেখেন ইমো এইচডির ভিতরে কিন্তু আমি এখন নাম্বারটা বসাইছিলাম, আমার এখানে কিন্তু লগ ইন ফেলটে দেখাইতেছে। তো আমি এখন হচ্ছে গিয়ে কী করবো, দেখেন এখানে হচ্ছে গিয়ে ইমো আছে, দেখেন এই যে ইমোটা শো করতেছে। জাস্ট হচ্ছে গিয়ে প্লে স্টোর থেকে আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে গিয়ে ইমোটা আপডেট করে নামিয়ে নেবেন। দেখেন আপনাদেরকে একটু দেখাই, এখানে সার্চ দেবেন হচ্ছে গিয়ে আইএমও ইমো লিখে। তো আমরা যখন কিনা আইএমও ইমো লিখবো, লেখার পরে যদি আমাদের ইমোটা হচ্ছে গিয়ে এখানে আপডেট চায় তাহলে তো ভালো, আর যদি আপডেট না চায় তাহলে অবশ্যই আমরা অপিনের উপরে ক্লিক করে দেবো। তো দেখেন আমরা হচ্ছে গিয়ে অপিনের উপরে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু ইমোর ভিতরে চলে আসলাম। তো সেম টু সেম হচ্ছে গিয়ে এখানে আমরা সেই নাম্বারটি হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিলাম, তারপর এখান থেকে কান্ট্রি কোডটা অবশ্যই দিয়ে দিব, 380। তো এখন দেখেন আমি হচ্ছে গিয়ে একটু লগ ইন করে দেখাই। এটা হচ্ছে গিয়ে জাস্ট আমাদের প্লে স্টোরে যে ইমোটা, এখন লগ ইনের উপর ক্লিক করব, ওকে বাটনের উপর ক্লিক করব। দেখেন আমাদের আইডিটা কিন্তু অটোমেটিক লগ ইন নিয়ে নিল। দেখেন তো লগ ইন নেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এখন দেখবো যে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা কাটতে পারি কি না, ঠিক আছে। এমনকি আমি হচ্ছে গিয়ে এই নাম্বারটা যে আমার সেই নাম্বারটাই আমি সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন এই যে হচ্ছে গিয়ে 505 নাম্বারটা, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে ইমো প্লে স্টোরের, আমি এই যে এইমাত্র যে লগ ইন করলাম সেটাও কিন্তু এখানে দেখাইতেছে। দেখেন এই যে হচ্ছে গিয়ে 12টা, ঠিক আছে, ঠিক বাংলাদেশ টাইম 12টার দিকে আমি এইটা আইডিটা কিন্তু এখন লগ ইন করলাম, ঠিক আছে। তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি কী করবো, টু স্টেপ ভেরিফিকেশনটাকে অফ করে দিব। সেটার জন্য আমরা প্রথমত প্লাস আইকনে চলে যাব, তারপর মোর অপশনে চলে যাব, তারপর হচ্ছে গিয়ে উপরে দেখেন এখানে সেটিং নামে একটি অপশন আছে, আমরা কী করবো এই সেটিংয়ের ভিতরে টাচ করে দিব, ঠিক আছে। তারপর এখানে থেকে আমরা হচ্ছে গিয়ে কী করবো, এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব, তারপর হচ্ছে এই যে টু স্টেপ ভেরিফিকেশন দেখতেছেন এটার উপরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে গিয়ে আমাদের এই যে কিন্তু এখানে কাজটা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করা আছে, আমরা এটাকে অফ করে দিব, ঠিক আছে। আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু এখানে অফ হয়ে গেল। এখন কিন্তু আমরা চাইলে যে কোনো ইমো এমনকি যে কোনো মোবাইল দিয়ে কিন্তু আমরা লগ ইন করতে পারবো আমাদের এই আইডিটা। তো সেটাও কিন্তু আমি একটু প্রুফ দেখিয়ে দেবো আপনাদের। তো দেখেন একটু ব্যাক করলাম, এখন হচ্ছে গিয়ে সেই ইমো এইচডিতে চলে যাব। ইমো এইচডিতে যাওয়ার পরে এখন হচ্ছে আমি ওকে বাটনের উপরে ক্লিক করে দিলাম। দেখেন সবই দেখেন আমি কিন্তু ওকে বাটনের উপরে ক্লিক করে দিলাম, আমার আইডিটা কিন্তু অটোমেটিক লগ ইন নিয়ে নিল। এটা কোনটার ভিতরে, এটা কিন্তু সেই ইমো এইচডির ভিতরে। দেখেন এই যে হচ্ছে গিয়ে সেই ইমো এইচডিটা, এই যে ইমো এইচডিটা এটার ভিতরে টাচ করলাম। দেখেন আমি কিন্তু সরাসরি আমার আইডির ভিতরে চলে আসলাম। এই যে এখন হচ্ছে গিয়ে প্রোফাইলের উপর টাচ করব, তারপর এখানে দেখেন যে 505 সেই ইমোটা। তো এটা নিয়ে হচ্ছে গিয়ে আমাকে অনেকে হচ্ছে গিয়ে আমার ইউটিউব হচ্ছে গিয়ে ভিডিওতে কমেন্ট করছে যে ভাই হচ্ছে গিয়ে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা করে হচ্ছে গিয়ে আমরা অনেকটা বিপদ আসছি, তো এটা নিয়ে একটা ভিডিও করেন যাতে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা অফ করে রাখতে পারি। সব ভিউয়ার্স অবশ্যই আমার ভিডিওটি বুঝতে পারছেন, আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর বেশি বেশি করে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। সব ভিউয়ার্স খুদা হাফেজ, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি।